বেকার বেকার নন্দিনীকে রাগিয়ে দিলেন তো, ও আমাদের যা যা বলে গেল সেগুলো যথেষ্ট ভয়ের কারণ। হ্যাঁ, নন্দিনীকে আমি খুব ভালো করে চিনি। ও ভীষণ জেদি মেয়ে, ওকে এভাবে রাগিয়ে না দিয়ে ওকে বোঝানো উচিত ছিল। ও এখন ভীষণ রেগে গেছে, এখন কি করবেন? সূর্য অস্ত যাওয়ার আগে ও রাজশেখরকে শেষ করতে না পারলে ও নিজের প্রাণ ত্যাগ করবে কথা দিয়েছে। শক্তিনাথ কখনো মিথ্যে বলে না। এখন সূর্যাস্ত পর্যন্ত আমাদের রাজশেখরকে রক্ষা করতেই হবে, তারপরে ওর নিজের শেষ ও নিজেই দেখবে। আজকে সূর্যাস্ত পর্যন্ত রাজশেখরকে রক্ষা করার দায়িত্ব আমার, তোমরা এই নিয়ে চিন্তা করো না। দেব সেনাকে স্কুল থেকে আনতে আমাদের কেন বললো বলো তো মাধবী? অরুণ বা গঙ্গাকেও তো বলতে পারতো। সাপটা বাড়িতে এসে ভয় দেখিয়ে চলে গেল, এখন অরুণ যদি দেব সেনাকে আনতে বাইরে যায় তাহলে সাপটা কিছু করতে পারে, সেই জন্যই আমাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, ওই সাপটা তো আমাদের এমনিতে ছেড়ে দেবে না, ওই সাপটার যা রাগ আমাদের উপরে আক্রমণ করলে আমরা কি করব? হ্যাঁ, ওই সাপটার আমাদের উপর কোনো রাগ নেই, যা রাগ ওদের উপর। বাজে কথা না ভেবে চুপচাপ গাড়ি চালা। কি এটা? তুই বলবার সাথে সাথে একেবারে চলে এসেছে, ওর হাত থেকে কি করে বাঁচবো রে আমরা? গাড়িটা ঘুরিয়ে যেতে পারি, কিন্তু ও তেরে এলে কি করব? তার থেকে বরং সারেন্ডার করে দেওয়াই ভালো বাবা। সেটাই বোধ হয় ঠিক হবে। এই এবারে ও কি করবে কে জানে। আমাদের কিছু করো না, আমরা তো তোমার শরণাপন্ন হয়েছি। আমি তোদের দুজনকে মারতে চাই না, আমি শুধু রাজশেখরের জীবন শেষ করতে চাই। ও কোথায় আছে? তোরা যদি সত্যি কথা বলিস তাহলে তোদের আমি ছেড়ে দেব, আর তা না হলে দাদা কোথায় আছে সে কথা বলতে অসুবিধে নেই, কিন্তু আমি যে বলেছি সে কথা যেন কাউকে বলো না। কাউকে বলবো না, বল এবার। ঠিক আছে দাদা, সকালে ফ্যাক্টরিতে যাবে বলেছিলেন। রাজশেখর ফ্যাক্টরিতে গিয়ে লুকিয়ে আছে? স্যার নমস্কার। স্যার স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো তো? নমস্কার স্যার।
মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। আমার সঙ্গে কেউ যদি দেখা করতে আসে বলবে আমি মিটিং এ আছি, এখন দেখা করা যাবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমি চেক করেছি কিন্তু স্যার কোনো ইনভয়েস পাইনি। আপনি একটা কাজ করুন, আমায় তাড়াতাড়ি পাঠিয়ে দিন, আমার আরো স্টক আছে স্যার। আপনি স্যার দয়া করে তাড়াতাড়ি পাঠান। ওকে স্যার। গঙ্গা ম্যাডাম ভালো আছেন তো? আমাকে গঙ্গা ভেবে কথা বলছে, ভালোই হলো। আমাকে গঙ্গা হওয়ার নাটক করতে হবে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ম্যাডাম। বড় সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, উনি আসতে বলেছেন। মালিক একটু আগে গোডাউনে গেছেন, ওখানে গিয়ে দেখা করুন। আসি ম্যাডাম। রাজশেখর, গোডাউনে লুকিয়ে আছিস, তোর জীবন আজ ওইখানেই শেষ করব আমি। নমস্কার গঙ্গা ম্যাডাম। নমস্কার। বাবা গোডাউনেই এসেছিলেন, কোথায় আছে একটু বলতে পারবেন? মালিক তো মনে হচ্ছে এখন গোডাউনের অফিস রুমে আছেন, আপনি বরং ওইখানটা গিয়ে দেখুন। ঠিক আছে, যাচ্ছি। নমস্কার ম্যাডাম, আমি বাবার সাথে দেখা করতে চাই। বাবু জরুরি কাজে ব্যস্ত আছেন, কাউকে ভেতরে যেতে একদমই বারণ করেছেন। আমি গেলে উনি কিছু বলবেন না, আমি যাচ্ছি। ম্যাডাম কিছু মনে করবেন না, ভেতরে যাবেন না, বাবু আমাকে বকবেন। এখন একদম ভেতরে যাবেন না ম্যাডাম। তুই আমাকে আটকাচ্ছিস? তুই এইখানেই আছিস, তোকে এই রুমেই আজ আমি শেষ করে দেব। রাজশেখরের মতো নাটক করে এখানে তুই আছিস? রাজশেখর কোথায় আছে বল, কোথায় আছে? আমি কিছু জানি না মা, আমাকে কিছু করবেন না মা। সত্যি কথা বল, না হলে কিন্তু তোকে শেষ করে দেব আমি। ভগবানের দিব্যি আমি কিছু জানি না মা, মালিকের ড্রেস পরে আমাকে এখানে বসতে বললেন, মালিক করতে বলেছেন তাই আমি করেছি, আমার কোনো দোষ নেই মা, আমাকে কিছু করবেন না। রাজশেখর আগে থেকে এরম কাউকে খুঁজে রেখেছে, তার মানে আমি যে এখানে আসবো সেটাও আগে থেকে জানতো। দরজা খুলে দে।
সূর্য অস্ত যাওয়ার আগে আমি যাতে আজ রাজশেখরকে না মারতে পারি সেই জন্য সময় নষ্ট করছে। কিন্তু ও যে তন্ত্রই করুক না কেন, আমার হাত থেকে ও আজ রক্ষা পাবে না। তোরা দুজনে মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস? ওই রাজশেখর ফ্যাক্টরিতে আছে বলে আমার সময় নষ্ট করছিস? আমাদের মারবেন না মা, আমাদের কোনো দোষ নেই। দাদা তো আমাদের বলেই গেলেন যে ফ্যাক্টরিতে যাবেন। এখন বুঝতে পারছি যে দাদা আমাদের কাছে মিথ্যে কথা বলে গেছেন। আমরা তোমাকে বোকা বানাতে চাইনি, আমাদেরকে ছেড়ে দাও। তোরা যদি আমার হাত থেকে মুক্তি পেতে চাস তাহলে আমি যা বলবো তাই করতে হবে। পারবি করতে? বলো আমাদের কি করতে হবে মা, আমরা সব করবো। হ্যালো গঙ্গা, আমি মা ধর্মরাজ কথা বলছি। দেবসেনাকে স্কুল থেকে নিয়ে আসবো বলে আপনারা স্কুলে না গিয়ে কোথায় গিয়েছেন? দাদা ডাকলো বলে আমরা এক জায়গায় এসেছি, কিন্তু দাদা তো দেখছি এখানে নেই। তুমি বলতে পারো দাদা এখন কোথায় আছে? বাবা কেন আপনাকে যেতে বলেছে? সেটা তো জানি না মা, শুধু বললো একটা জরুরি দরকার আছে, কিন্তু সেটা যেন কেউ কোনোভাবে জানতে না পারে। সেই মতো এখানে এসে দেখলাম উনি নেই। ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তুমি দাদা কোথায় আছেন সেটা কি জানো? এক মিনিট দাঁড়ান, ধর্মরাজ কেন বাবা কোথায় গেছে জিজ্ঞেস করছে? ওনার কথা শুনে মনে হচ্ছে কেউ ওনাকে জিজ্ঞেস করতে বলেছে যে বাবা কোথায় আছে। গঙ্গা, মনে হচ্ছে নন্দিনী ওনাকে দিয়ে সব জিজ্ঞেস করাচ্ছে। বাবা ফ্যাক্টরিতে গেছে, তাহলে আমি ওকে অন্য কোনো জায়গার নাম বলে ওকে সেখানেই পাঠিয়ে দিই। গঙ্গা তুমি কি লাইনে আছো? সূর্যাস্ত হবার আগে যদি নন্দিনী বাবাকে খুঁজেই না পায় তাহলে বাবাকে বাঁচাতে পারবো। নন্দিনী নিজের শপথ আর পূরণ করতে পারবে না। কি হলো গঙ্গা? আমি বলছি বাবা কোথায়, কিন্তু এই কথাটা আপনি কোনো মতেই আর কাউকে বলবেন না। বলবো না, তুমি বলো না। তার কারণ কেউ যদি জানতে পারে তাহলে বাবার বিপদ হতে পারে। বাবা এখন আনন্দ হোটেলের রুমে আছেন। ঠিক আছে মা, আমি গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে। কি মাধবী, আমাকে ফ্যাক্টরিতে যেতে বলে আমাকে নিয়ে কোথায় চললে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার উপরে নন্দিনীকে ঠকাবার জন্য ফ্যাক্টরিতে সমস্ত ব্যবস্থা করে এসেছো। এইসব না জেনে নন্দিনী ওখানে গিয়ে তো একদম ঠকে যাবে। নন্দিনীকে ফ্যাক্টরিতে বোকা বানানোই যথেষ্ট নয়, আজকে সারা দিন ওকে বোকা বানাতে হবে।
আপনাকে খোঁজার জন্য এক একটা জায়গায় ঘুরে বেড়াক। আরে সেসব তো ঠিক আছে, আমরাও তো বাইরে ঘুরে বেড়াচ্ছি। যাবার পথে আমরা যদি নন্দিনীর কবলে পড়ি তাহলে আমাদের কি হবে? সারাদিন এই গাড়িতে আপনাকে ঘোরাবো না, একটা সুরক্ষিত জায়গায় আপনাকে নিয়ে যাব। আমরা কোথায় থাকবো? আনন্দ হোটেলে। আনন্দ হোটেলে? হ্যাঁ ঠিক, হোটেলে থাকাই আপনার জন্য ভালো, কারণ আগে গঙ্গার রূপ ধরেও আপনার বাড়িতে ছিল, আপনার সমস্ত জায়গার কথাও জানে। ও আপনাকে সমস্ত জায়গায় খুঁজবে, কিন্তু হোটেলে আপনি থাকতে পারেন এটা ভাবতেই পারবে না। তুমি একদম ঠিক বলেছো মাধবী। তাড়াতাড়ি চলুন, আপনাকে ও যখন খুঁজে পাবে না তখন ছটফট করবে, আর আপনাকে খুঁজে না পেয়ে ও আত্মহত্যা করে নেবে। ড্রাইভার স্যার, সোজা আনন্দ হোটেলে চল। ঠিক আছে স্যার। আসুন। তুমি তো বলছো বিকেল অবধি নন্দিনী আসবে না, কিন্তু তোমার এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। ও কিন্তু এখানেও আসতে পারে মাধবী। চিন্তা করবেন না, এই জায়গাটা এত সহজে ও কিছুতেই খুঁজে বের করতে পারবে না। সব জায়গায় খোঁজার পরে ও যখন এখানে আসবে, ও যাতে আপনাকে কিছুতেই খুঁজে না পায় সেটা আমি দেখব। কি বলছো তুমি মাধবী? আপনি একদম ভাববেন না, এখানে নিশ্চিন্তে থাকুন, আমি আমার রুমে যাচ্ছি। এক্সকিউজ মি, রাজশেখর নামে কেউ কোনো রুম বুক করেছে কিনা একটু দেখবেন? আপনি কে? আমি গঙ্গা, ওনার বৌমা। এক মিনিট দাঁড়ান, দেখে বলছি। ম্যাডাম, আপনি যে নাম বললেন সেই নামে কোনো রুম বুক নেই। কি বলছেন, উনি তো এই হোটেলেই আছে বলে জানতাম, সেই জন্যই এসেছি। নো ম্যাডাম, এই নামে কেউ নেই। থ্যাংক ইউ। ওকে ম্যাডাম। হ্যালো স্যার, আপনার খোঁজ করতে একটা মেয়ে এসে রুম নাম্বার জিজ্ঞাসা করছিল। উনি ওনার পরিচয় দিলেন, আপনার বৌমা গঙ্গা। আপনি যেমনটা বলেছিলেন এখানে ওই নামে কেউ নেই বলে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। ওকে স্যার। মাধবী, ওই নন্দিনী আমাদের খুঁজতে খুঁজতে হোটেলে চলে এসেছে। ও তাহলে জানতে পেরে গেছে যে আমরা এখানে এসে রয়েছি। এবার কি করবো মাধবী, তুমি সেটা বলো। চক্রটা দিন রাজশেখর, এই কাল চক্রের শক্তি দিয়ে মায়া মন্ত্রের বিদ্যা প্রয়োগ করে আমি আপনাকে অদৃশ্য করে দিচ্ছি।
আপনাকে যাতে কেউ দেখতে না পায় সেটা কালচক্র ধরে মনে মনে বলুন, তাহলে আপনি আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করবেন। আমাকে অদৃশ্য করে দাও, কেউ যেন আমাকে দেখতে না পায়। তুমি আমাকে সম্পূর্ণ অদৃশ্য করে দাও। হ্যাঁ, মাধবী, আমি অদৃশ্য হয়ে গেছি। নন্দিনী আমাকে আর খুঁজে পাবে না। মায়াবিদ্যা আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি আর কিছুতেই নন্দিনীর চোখে পড়ব না। নন্দিনী আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আজকের দিনটা শেষ হওয়া পর্যন্ত এইভাবেই অদৃশ্য হয়ে থাকুন। আপনাকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত অপমানে নন্দিনী আত্মহত্যা করবে। মাধবী এখানে আছে মানে নিশ্চয়ই রাজশেখরও এখানেই আছে। মাধবী এখানে আছে মানে তুইও এখানেই আছিস আমি জানি। আমাকে দেখে লুকিয়ে পড়েছিস, কোথায় আছিস আয় সামনে। নন্দিনী, রাজশেখরকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দে। রাজশেখর এইখানেই আছে সেটা আমি ভালোভাবেই জানি। তুই নিশ্চয়ই কোনো তন্ত্র করে ওকে লুকিয়ে রেখেছিস। কোথায় আছে রাজশেখর বল আমাকে। তোর তো অনেক শক্তি আছে তাই না, তাহলে নিজেই খুঁজে নে। খুঁজে বার করবই, তুই ওকে যেখানেই লুকিয়ে রাখিস না কেন, আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না। হে রাজশেখর, আমার সাথে লুকোচুরি খেলা তুই বন্ধ কর। তোকে কি করে বের করে আনতে হয় আমি খুব ভালো করেই জানি। মাধবী, নন্দিনী তোমাকে কি বললো? এরপর আমরা কি করব জানি না। রাজশেখর, এরপর থেকে আমাদের খুব সাবধানে থাকতে হবে। আপনাকে খুঁজে বের করার জন্য ও সব রকম চেষ্টা করবে, কিন্তু আপনি কোনোভাবেই নিজের অদৃশ্য রূপ ছেড়ে বেরোবেন না। হ্যালো, হ্যালো, আমি নন্দিনী কথা বলছি। তোমাকে থ্যাঙ্কস গঙ্গা। আমাকে কেন থ্যাঙ্কস বলছো? রাজশেখর আনন্দ হোটেলে আছে তুমি আমাকে বলেছো, তাই রাজশেখরকে আমি মারতে পেরেছি। রাজশেখরের লাশ এই আনন্দ হোটেলে পড়ে রয়েছে, তোমার বাড়ির লোকদের বলে ওকে তুলে নিয়ে যাও এখান থেকে। নন্দিনী ফোন করেছিল, বলল আনন্দ হোটেলে বাবাকে মেরে ফেলেছে ও। মানে কি বলছো তুমি গঙ্গা, বাবাকে মেরে ফেলেছে মানে? আরে আমি তোকে বানিয়ে বলেছিলাম যে বাবা আনন্দ হোটেলের রুমে আছে। আমি তোকে ইচ্ছে করেই মিথ্যে কথা বলেছিলাম, এখন ওখানে গিয়ে বাবাকে ধরতে না পেরে আমাকে মিথ্যে কথা বলছে। গঙ্গা, বাবা এক্ষুনি মেসেজ করেছিল আমায়, আর বাবা তো ওই আনন্দ হোটেলেই গেছে। কি বলছো তুমি? দাও আমি ফোন করে দেখি। আরে কি হয়েছে গো? সুইচ অফ বলছে। হে ভগবান, আমি গিয়ে দেখছি। তাড়াতাড়ি এসো।
রাজশেখরের মৃত্যুর খবর পেয়ে নিশ্চয়ই অরুণ আর গঙ্গা এখানে চলে আসবে। রাজশেখরকে বাইরে বের করে আনতে হলে অরুণকে ব্যবহার করতে হবে আমায়, এইটাই একমাত্র রাস্তা। মাধবী, আমরা যেখানে আছি সেটা নন্দিনী কি করে জানলো? সেটা আমিও বুঝতে পারছি না, এখানকার কথা তো কেউ জানে না। তাহলে নন্দিনী আপনার খোঁজে এখান পর্যন্ত কিভাবে এলো? আমিও সেই কথাটাই ভাবছি। এবার আমরা কি করব মাধবী? নন্দিনী আমাদের জায়গাটা না জানলে চিন্তা করার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন ও আমাদের কাছাকাছি আছে আর ওর প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য ও যা ইচ্ছা তাই করতে পারে। এবার নন্দিনীর হাতের থেকে বাঁচবো কি করে মাধবী? নন্দিনী যেভাবেই হোক আপনাকে খোঁজার জন্য নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। ও যা খুশি করুক, আপনি অদৃশ্য রূপ ছেড়ে বেরোবেন না, এটাই যথেষ্ট। ঠিক আছে মাধবী, তুমি যতক্ষণ না বলবে আমি এইরকম অদৃশ্য হয়েই থাকব। বাবা কোথায়? ফোনে যা বললে তা করে দিয়েছ? না, তোর বাবা নিজের প্রাণের ভয় লুকিয়ে রয়েছে, সেই জন্য তোদের এখানে এনেছি আমি। তোদেরকে এখানে আনার জন্য আমি তোদেরকে ফোন করে রাজশেখরের মৃত্যু সংবাদ দিয়েছিলাম। রাজশেখরকে বের করে আনার জন্য তোরাই আমার অস্ত্র হবি নন্দিনী। বাবাকে খুঁজে বের করতে হবে, মাধবীর কাছে গিয়ে সব বলতে হবে। চলুন যাই। হ্যাঁ চলো। নন্দিনী আমাদের এখানে একবার দেখে নিয়েছে, এখানে থাকা ঠিক নয়। তুমি ঠিকই বলেছো, আমরা অন্য কোথাও যাই। চলুন। এক্সকিউজ মি, রাজশেখর আর মাধবী নামে এখানে কি কেউ কোনো রুম বুক করেছে? এক সেকেন্ড ম্যাডাম। গঙ্গা, তুমি এখানে এই সময় কি করছো? ওই নন্দিনী আমাকে ফোন করে বলেছে ও নাকি বাবাকে মেরে ফেলেছে, এখন ও অরুণকে তুলে নিয়ে গেছে, ওর কোনো ক্ষতি করে দিতে পারে। সে কি? আমার খুব ভয় করছে, নন্দিনী ওর কোনো ক্ষতি করে ফেলার আগে আমাদের কি কিছু করতে হবে। ভয় পেও না, নন্দিনী অরুণকে কোন দিকে নিয়ে গেছে আমাকে দেখাও, চলো। আসুন, আমি নিয়ে যাচ্ছি। কোথায়? এখানেই তো ছিল। কোথায় গঙ্গা, কোথায়? আমি তোকে কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই তুলে নিয়ে এসেছিল। গঙ্গা! হে ভগবান! গঙ্গা, ওকে ছেড়ে দাও নন্দিনী, আমি হাত জোর করছি। গঙ্গা, ওকে ছেড়ে দাও নন্দিনী, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, ওকে কিছু করো না। না, ওকে কিছু করো না, আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ। নন্দিনী, না নন্দিনী, না নন্দিনী, নন্দিনী আমাকে ছেড়ে দাও,
অরুণের কিছু যেন না হয়। ওকে তুমি বাঁচাও। নন্দিনী গঙ্গার জন্য কালচক্র পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছে। গঙ্গাকেও ভীষণ ভালোবাসে। অরুণ হলো গঙ্গার স্বামী, অরুণকেও কিছুতেই মারবে না। আমার খুব ভয় করছে মাধবী। গঙ্গা, আমি গিয়ে অরুণকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আপনি আপনি আপনার অদৃশ্য রূপ ছেড়ে কিছুতেই বেরোবেন না। এ দৃশ্য দেখে কষ্ট হলে চলে যান এখান থেকে, চলে যান। নন্দিনী, নন্দিনী দয়া করে আমাকে ছেড়ে দাও। নন্দিনী প্লিজ, নন্দিনী। এই নন্দিনী, তুই অরুণকে কেন কষ্ট দিচ্ছিস? তোর তো রাজশেখরকে দরকার, তাই না? রাজশেখরকে খুঁজে না পেয়ে এখন তুই অরুণকে মেরে ফেলার চেষ্টা করছিস। আমি অরুণকে তুলে এনেছি যাতে রাজশেখর বাইরে বেরিয়ে আসে, আর রাজশেখর যদি আমার সামনে না আসে তাহলে আমি এক্ষুনি অরুণকে নিচে ফেলে দেব। নিজের ছেলেকে বাঁচাতে চাইলে রাজশেখরকে এক্ষুনি বলে আমার সামনে আসতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। এই মাধবী, মন্ত্র জপ করিস না, তুই যদি কিছু করার চেষ্টা করিস আমি কিন্তু অরুণকে মেরে ফেলবো। অরুণ, এখন তাড়াহুড়ো করা ঠিক হবে না। বাবাকে বাঁচানোটা যতটা জরুরি, অরুণকে বাঁচানো ততটাই জরুরি। দয়া করে কিছু করবেন না। এই রাজশেখর, যদি এখানে থাকিস তাহলে আমার চোখের সামনে আয়, আর না হলে নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখ। বাবা, তুমি সামনে আসবে না, আমার যাই হয়ে যাক না কেন, তুমি সামনে আসবে না। রাজশেখর, নন্দিনী অরুণকে কষ্ট দিচ্ছে বলে নিজের জায়গা ছেড়ে কিছুতেই আসবেন না এখানে। আমি এতবার বলার পরও তুই আসছিস না তো? তাহলে অরুণের মৃত্যু দেখার জন্য প্রস্তুত হ। নন্দিনী, ওকে ছেড়ে দাও। নন্দিনী, আমি হাত জোর করছি তোমার কাছে, ওকে ছেড়ে দাও। বাবা, অরুণ, অরুণ, বাবা, বাবা, অরুণ, গঙ্গা, তুমি ঠিক আছো তো? গঙ্গা, রাজশেখর, আপনি ভুল করলেন, চিন্তা ভাবনা না করে চলে এলেন। আমি আপনাকে আসতে বারণ করেছিলাম। বাবা, বাবা, রাজশেখর, রাজশেখর, নন্দিনী, নন্দিনী, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি বাবা, ছেড়ে দাও, তুমি নন্দিনী, বাঁচাও, বাঁচাও, মাধবী, রাজশেখর, নন্দিনী, ছেড়ে দাও, মাধবী, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, মাধবী, বাঁচাও, নন্দিনী, নন্দিনী, বাবা, রাজশেখর, ছেড়ে দাও। এই রাজশেখর, আজ তোর জীবন শেষ হবে এইখানে। কি দেখছিস তুই? হ্যাঁ, এইটাই যে তোর সঙ্গীদের এই জঙ্গলের দেবীর মন্দিরের সামনেই মেরেছি, আর তোকেও মারব বলে আজ এইখানেই নিয়ে এসেছি আমি। যেখানে গায়ত্রী নিজের প্রাণ ত্যাগ করেছিল সেইখানেই তোর মৃত্যু হবে, আর তখনই গায়ত্রীর আত্মা শান্তি পাবে। সেই জন্যই আমি তোকে এইখানে তুলে এনেছি। গায়ত্রী মরার জন্য আমাকে দায়ী করো না, মাধবীর জন্য মরেছে। নাগানন্দকে ওই খুঁজে এনেছিল, আমি আনিনি, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই নিজের ভুল কবেই বা মেনেছিস? কবে নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করেছিস? তোর থেকে ধর্মের কথা শোনাও পা। জঙ্গলের দেবীর মন্দিরে যে পাপ তুই করেছিস তার জন্য তোর সঙ্গীদের থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছি। এখন শুধু তুই আর মাধবী বাকি, প্রথমে তোকে শেষ করব। যারা ভাবে তাদের অনেকদিন বেঁচে থাকতে হবে তারা প্রাণের ভয় করে,
যখন তুই আমার সাথে থাকা কুমার বিজু স্বামীজিকে মেরে ফেললি তখনই আমি আমার বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়েছি। এখন আমি সবকিছুর জন্য প্রস্তুত হয়ে আছি। নে কি করবি কর, আমি মরার জন্য একেবারে তৈরি হয়ে আছি, কিন্তু আমাকে মারবার কি যোগ্যতা আছে তোর? আজ থেকে 20 বছর আগে জঙ্গলের দেবীর কাছ থেকে আমি কালচক্র নিয়ে এসেছিলাম বলে তুই আমাকে মারতে চাইছিস, তাই না? এখন ওই জঙ্গলের দেবীর কালচক্রটা কোনো এক মায়াবী নিয়ে চলে গেছে, তাকে তো তুই কোনো কিছুই করতে পারলি না, তাকে কোনো প্রশ্নও করতে পারলি না। ওই মায়াবীকে খুঁজে বার করে তার কাছ থেকে কালচক্র ফিরিয়ে আনবার কোনো যোগ্যতা তোর নেই। তুই আমাকে মারবি বলে এসেছিস, তাই না? এই একটা কথা ভালো করে শুনে রাখ, তোর হাতে যদি আমার মৃত্যু হওয়ার থাকতো তাহলে সেটা অনেক দিন আগেই হয়ে যেত, কিন্তু আমি তোর হাত থেকে বারবার বেঁচে গেছি মানে ওই জঙ্গলের দেবীর আশীর্বাদ আমার উপরে রয়েছে, জেনে রাখ। তোকে বাঁচিয়ে রাখাটা দেবীর আশীর্বাদ না, তোর থেকে কালচক্র নেওয়ার জন্যই তোকে এতদিন জীবিত রেখেছি, কিন্তু এখন তোর কাছে কালচক্র নেই, তাই এখন তোকে বাঁচিয়ে রাখার আর দরকার নেই। কুমার স্বামী বিজু যেখানে আছে তোকেও সেখানে পাঠাবো, জঙ্গলের দেবীর সাথে যারা যারা অন্যায় করেছে তাদের সবার সর্বনাশ হবে। আমি থাকতে তুই ওনাকে কিচ্ছু করতে পারবি না। আয় আয়, তুইও এখানে এসে ভালোই করেছিস, তোর চোখের সামনেই একে মারবো বলেছিলাম, কিন্তু তাড়াহুড়োতে আমি ভুলেই গেছিলাম, কিন্তু তুই ঠিক সময়ে এসে গেছিস। এখন তোর চোখের সামনে ওকে শেষ করে দিয়ে আমার করা শপথ আমি সম্পূর্ণ করব।
এত সহজে তুই জিতে যাবি ভেবেছিলি? তুই যাতে রাজশেখরের ক্ষতি না করতে পারিস সেই জন্য ওনার চারপাশে আমি মন্ত্রবন্ধন দিয়ে রেখেছি। সূর্য অস্ত যাচ্ছে, এখন কি করবি নন্দিনী? এবার বল তোর প্রতিকার কি হবে? বাবা, তুই বলেছিলি সূর্য অস্ত যাওয়ার আগে রাজশেখরকে শেষ করে ফেলবি। দেখ সূর্য অস্ত চলে গেছে, তুই রাজশেখরের আর কোনো ক্ষতি করতে পারবি না, এটা প্রমাণ হয়ে গেছে যে তুই হেরে গেছিস। বল এবার তুই কি করবি?